শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক বেশি ভালো আছো। এই দেখো তোমাদের সুস্থ কামনা করে ব্লগ স্টার্ট করলাম। এখন বাজে 8:30। তো এখানে হচ্ছে সিদ্ধ চাউল, ভাত, চাউলের গুঁড়ি, তারপর হচ্ছে রুলান ময়দা, মরিচ, পেঁয়াজ, লবণ, হলুদের গুঁড়া দিয়ে সুন্দর করে আমি পানি দিয়ে সুন্দর করে একটা মিক্সড করে একটা ডো তৈরি করেছি। তো এখন নাস্তা বানিয়ে নিব। আসসালামু আলাইকুম, আশা করি তোমরা যে যেখানে আছো মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের দোয়ায়, তোমাদের ভালোবাসা এবং মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম, আশা করি ব্লগটি ভালো লাগবে। আর ব্লগটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই রিকোয়েস্ট করলাম ব্লগটি দেখতে দেখতে যতটুকু ভালো লেগে যায় প্লিজ আমার লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে সাবস্ক্রাইব করুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, রইল ভালোবাসা এবং দোয়া। যারা সাবস্ক্রাইব করে না শুধু ভিডিও দেখো, তোমাদেরকে বেশি করে রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থেকেও সাপোর্ট করো। আর যারা ফেসবুক দেখো প্লিজ পেজটি ফলো করো। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ব্লগ দেখো, আমাদের সঙ্গে আছো, আমাদের পাশে আছো, আমাদের সাপোর্ট করো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, রইল ভালোবাসা এবং অন্তরের এবং অন্তরের অন্তর স্থল থেকে দোয়া, বলো সাপোর্ট করো, সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, করো, লাইক করো, লাইক করো। এই তো আজকে ব্লগটি স্টার্ট করলাম 8:30 সময় থেকে, সকাল 8:30 সময় থেকে, ঠিক আছে। তো আশা করি তোমাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে, তো সঙ্গে থাকো, দেখতে থাকো, ঠিক আছে। সকালের নাস্তা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলার উপরে, বুঝছো। বিসমিল্লাহির রহমানির রহিম, দেখো ফ্রাই প্যান গরম হয়ে গিয়েছে, মাথা রাখো। এটা কি তুমি বুঝবে না, আমি এই চামচ দিয়ে এইভাবে একটু বড় করে ছিটিয়ে দিচ্ছি, বুঝছো। জলটা একদম লোতে রাখা দিয়ে ঢেকে দিই। এই দেখো দেখি কি অবস্থা হলো, বাবা পড়ে যাচ্ছে হাতে, কোন মেহমান আসছে আল্লাহ জানে। তো এই দেখো এভাবে নাস্তা গুলো রেডি করে নিব। লাল হয়েছে, রান্না করছিলাম ফ্রাই প্যানে, পরে দেখো কালারটা কেমন আসলো। আবার একটু দিয়ে দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম, দেখি এবার কে কালারটা কেমন আসে, দেখা যাক। তো এই দেখো এটা হয়ে গিয়েছে, উঠিয়ে নিচ্ছি। দেখো পাটি সাপটার মতো হচ্ছে। হাই আল্লাহ, আমার নাস্তার চাপড়ার
কালারটা এমন হলো কি জানা বুঝতে পারলাম না। আমার মনে হচ্ছে হলুদের ভিতর রং মিশিয়ে দোকানদারেরা বিক্রি করছে, বুঝছো? দেখো কালার, এর আগে অনেকবার বানিয়েছি এমন কালার হয়নি, সুন্দর হালকা একটা কালার হয়েছে। তো এই দেখো সকালবেলা এই নাস্তার কালারটা দেখে তোমার মাথা নষ্ট, ভালো লাগছে না? যাই হোক, কি আর করার, এখন নাস্তাটাই তো কমপ্লিট করে নিচ্ছি। বিসমিল্লাহ বলো। বিসমিল্লাহ রহমানির রহিম। নাস্তার কালারটা দেখে মোহনারও পছন্দ হচ্ছে না। মোহনা বারবার বলছে, আম্মু এটা এমন হচ্ছে কে, আম্মু নরম হচ্ছে কে, আম্মু এটা এমন কেন? এই সেই করে আমার মাথা নষ্ট করে দিল মোহনা, শুধু প্রশ্ন করছে মোহনা। মোহনা প্রশ্ন করেই যাচ্ছে, করেই যাচ্ছে, আমার মতো আমি টুকটুক করে তুলছি আর খাচ্ছি দেখি। তো এ দেখো আপন মনে তো নাস্তাটা আমি করছি, বুঝছো? আর মোহনা প্রশ্ন করেই যাচ্ছে, করেই যাচ্ছে, করুক। আর নাস্তাটার না স্বাদ হয়নি, বুঝছো? এর আগে বানিয়েছি মরিচ পেঁয়াজ লবণ হালকা হলুদের গুঁড়ি দিয়ে, কত সুন্দর টেস্ট হয়েছে। হ্যাঁ চাপড়ার অনেক তৃপ্তি সহকারে নাস্তাটা করেছি, খেয়েছি, কিন্তু আজকে দেখো যেমন চাপড়ার চেহারা, তো স্বাদেরও কোনো সিঁড়ি নাই, একটুও স্বাদ লাগছে না, একটুও স্বাদ নাই, বুঝছো? তো দেখো নাস্তা তো কমপ্লিট করলাম, করে তো হচ্ছে রাস্তায় বেরিয়ে পড়লাম, রাস্তায় বলতে দোকানে আসলাম। হ্যাঁ দোকানে আসলাম, হচ্ছে রান্নার কোনো জিনিস মানে বেশিরভাগ জিনিসই নাই, ওই জন্য এখন জরুরি, যেটা না হলে রান্না হবে না সেটা নেওয়ার জন্য আসলাম। আর দেখা যাক, সুন্দর সুন্দর তরকারি সবজি টমেটো, টমেটো আমার খুব ফেভারেট, আর সুন্দর সুন্দর শাক আছে, দোকান থেকে কি নেওয়া যায় সেটাই ভাবছি। মোহনা তো এই যে একটা গাজর তুলে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, ও যেখানেই যায় হ্যাঁ জিনিস দেখলে তুলে খাওয়া শুরু করে দেয়, ও জিজ্ঞাসা করা লাগে না, বলাও লাগে না। হ্যাঁ তো হচ্ছে, তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে কোনটা নিব কি নিব, বুঝছো? তো দেখা যাক। আর দেখো রাস্তার এই সাইডে ও সাইডে কত সুন্দর লাগছে দেখতে, মানুষ যাচ্ছে, গাড়ি যাচ্ছে, রাস্তার সামনে দোকানটা দারুণ। তো এই দেখো দোকানে গিয়েছিলাম, কি কি নিয়ে আসলাম সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এই দেখো এখানে লবণ, 1 কেজি লবণ নিয়ে আসলাম, তারপরে হচ্ছে এখানে জিরা নিয়ে আসলাম অল্প করে, জিরার যে দাম বাবারে বাবা। আর এখানে আলু, 1 পোয়া আলু এনেছি। আর এখানে কি এনেছি দেখবার, একটা আছে এই দেখো কেশার আলু, দোকানে দেখছি শেষ, সুন্দর সুন্দর কেশার আলু, বুঝছো? মাটিয়ালা একদম দেশি, গুলো ধুলে কিন্তু এগুলো সাদা হবে, আর এগুলো স্বাদ বেশি সুন্দর, দেশি অনেক সুন্দর, পাটারি গুড় দিয়ে খেতে সেই মজা লাগবে। তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখো রাত্রে চাঁদ মামা, অনেক সুন্দর লাগছে, সেই জল 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 করছে চাঁদ মামাটা। হ্যাঁ কলে লিবা তো চাঁদ মামা, চাঁদ মামা কলে লিবা, কলে লিবা, জিসান টুপি পরেছে, জিসান এর মুখ তো কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা একটু বাইরে আসছিলাম হ্যাঁ একটা কাজে, তো এই তো কাজটা কমপ্লিট করে এখন বাসায় যাচ্ছি। তো অন্ধকার আকাশের চাঁদটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম,
হচ্ছে অন্ধকার রাত পড়েছে মনে না বাইরে প্রচন্ড অন্ধকার না বাসায় যাচ্ছি প্রচন্ড ঠান্ডা এমনি তো আজ কয়েকদিন অনেক ঠান্ডা পড়ছে সেই শীত তারপরে বাইরে বের হয়েছি সেই ঠান্ডা কি আছে না কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি প্রতিদিন তো দিনে শেয়ার করি আজকে না হয় রাত্রেই করলাম ঠিক না বলো আজকে দুপুরে গরম গরম ভাত আল্লাহ আমাদের রিজিকে লিখেনি হ্যাঁ ঠান্ডা ছিল ভাত কিন্তু ঠান্ডা ভাত ছিল ঠান্ডা তরকারি ছিল সেগুলাই খেয়েছি গরম ভাত রান্না করলে ওইগুলো আবার ঠান্ডা হয়ে যাবে গরম ভাতও ঠান্ডা হবে ঠান্ডা ভাতও ঠান্ডা হবে এই জন্য মনে করলাম একবারে রাত্রে রান্না করবো অনেক ভাত ছিল ঠান্ডা তরকারি ছিল ডাউল ছিল ভাজি ছিল তো এই দেখো এখন এই যে রান্না করতে আসলাম গরম গরম রাত্রে রান্না করে খেয়ে দিয়ে গরম গরম শুয়ে পড়বো কম্বলে ভেতর এই দেখো আলু কেটে নিচ্ছি আলু দিয়ে আজকে কি করবো জানো আলু দিয়ে হচ্ছে আলু হচ্ছে ডাউল রান্না করব গরম ভাতের সঙ্গে জিরা টিরা তেলের পরে দিয়ে আলু ডাউল রান্না করলে কিন্তু সেরকম লাগে ভাবে ছিলে নিচ্ছি ছিলে নিয়ে সুন্দর করে রান্না করব এ দেখো পাশের চুলায় প্রেশারে ভাত বসিয়ে দিলাম প্রেশারে হচ্ছে ভাতের ভিতরে সিম ভর্তা দিয়েছি সিম সিদ্ধ আর এখানে এই যে বিসমিল্লাহির রহমানির রহিম আলুটা চুলায় দিয়ে দিলাম পানি বেশি লাগবে পানি বেশি দিলাম এই কারণে যে ডাউলটা একটু পাতলা হবে তো এই কারণে পানিটা বেশি দিলাম পানিটা গরম হয়েছে পানি চুলা জ্বলছে আমাদের খেয়ালই নাই আমি আরামে ধরে নিয়েছি পানিটা এসে কিছুটা রেখে দিলাম গরম পানি পরে লাগবে লোমগুলো পুড়ে গেল এই দেখো হাতে আগুনে তাপ লেগে আস্তে আরামে নিয়ে আসছি খেয়াল নাই এখানে এই যে পেঁয়াজ রসুন মরিচ এই যে কুচি করে কেটে নিয়েছি সব অ্যাড করে দিচ্ছি ও লবণের চামচটা ভিতরে পড়েছে নিচে পড়েছে ও এ দেখো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম কালারের জন্য হলুদ দিয়ে দিলাম এখানে অল্প একটু ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিলাম কালারটা একটু যাচ্ছে না এই দেখো হলুদের যে কি কালার এর আগের বার বেশি ছিল না মিশানো হয়েছে তো এই যে তরকারিটা করছে এখনো কি হলো ছেলের পড়ে গেল এই দেখো আলুটা সুন্দর ভাবে সিদ্ধ হয়েছে বুঝছো এখন এই যে অরং দিয়ে চেপে চেপে আলুটা সুন্দর করে ঘন্ট করে দিচ্ছি নতুন আলুটা সিদ্ধ হতে সময় লাগে না
রান্না হচ্ছে 8টা কি বাজে দিছেন বলো না 8টা বাজে না 7টা মতো বাজে ডাউলটা যে বলক উঠে গিয়েছে তেল দিয়ে নিব বিসমিল্লাহির রহমানির রহিম কেন গায়ু কিসের ডল বলো তো গায়ু লবণ কেমন দিছে টেস্ট বাবা দাদি বাবা লবণ তো গরম হচ্ছে ছে কিন্তু ঝাল হইছে মনে খেতে পারবো না মনে হয় পারা তো পারবো না অনেক মজা লাগবে বিসমিল্লাহির রহমানির রহিম জিরা দিয়ে দিলাম এই যে ডালটা দিয়ে দিচ্ছি নতুন আর লোক ডাউল এভাবে খেতে গরম ভাতের সঙ্গে সে কি হচ্ছে মা এটা রেখে দিলাম আর একটু দড় হয়ে যাবে হাসি এটা কি বিলেনের হাসি হ্যাঁ বিলেনটা ওখানে হাসে এটা বুন বুন গরম গরম ভাত খাবা এই দেখো গরম গরম ভাত বেড়ে নিয়ে এসেছি বাজারে গিয়েছিলাম এই মাত্র আসলাম জানো জিসানকে বললাম যে ভাতটা খেয়ে তারপরে যাই জিসান বললো না ঠান্ডার ভিতর ভাত একটু হতে থাক সব রান্না হলো কেবল সব হচ্ছে ভালো মতো একটু গরম গরমে হোক আমরা এদিকে দোকান ছেড়ে আসি কিছু ছিল না জানো সোয়াবিন তেল ছিল না মশলা টসলা ছিল না সব নিয়ে আসলাম এখন নিয়ে এসে যে ভাত খেতে খেতে ভাতটা একটু ঠান্ডা হালকা একটু ঠান্ডা হয়েছে শীতের দিনে গরম গরম ভাবটা ভাত খেতে মজা লাগে এটাই মনে করছিলাম যে একদম ভাবটা খাবো তো একটু ঠান্ডা হয়ে গিয়েছে এই যে ভর্তা করেছি দেখো সিমের ভর্তা একটু ঠান্ডা হয়েছে গরম গরম আছে অবশ্যই কিন্তু একদম ভাবটা গরম নাই বিসমিল্লাহির রহমানির রহিম মুখে দিয়ে ভাত মাশাল্লাহ তোমরা তো জানোই সিম ভর্তা বেগুন ভর্তা কলা ভর্তা আমার খুব ফেভারিট আলু ভর্তা তো মাশাল্লাহ অনেক মজা হয়েছে ভর্তাটা লেখা
ভর্তা দিয়ে তৃপ্তি সহকারে খেলাম। এখন এই যে আলু ডাল রান্না করেছি এটা নিয়ে নিচ্ছি। দেখো আলু ডাউলে তো ছোট একটা চামচ দিয়েছি, চামচটা ডুবে গিয়েছে বুঝছো। পাতলা ছিল, অনেক টেস্ট লাগে। হ্যাঁ আলু ডাউলটা অনেক মজা লাগে না মা, তুমি খেয়েছো এর আগে? এগে তুমি খাইছো বরে? আমি খাইছি তাই। এখন টেস্ট করো তো কেমন টেস্ট হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। খাবো না, শরীরটা ভালো না না মা? খাবো। মজা মাশাল্লাহ, আলু ডাউলটা অনেক মজা হয়েছে এই শীতে। তোমরা এইভাবে নতুন আলু এভাবে সিদ্ধ করে ঘন্ট করে এভাবে ডাউল রান্না করো আর গরম ভাতের সঙ্গে খেতে সেই মজা লাগে। তো এখানে বিদায় নিয়ে নিব, এখন রাত্রি বাজে 9:30। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, গুড নাইট।